প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি আইস রাত নয় সময় একটা গাড়ি কিনেছি নতুন একদম ব্রেন সৌন্দর্য অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটা আপনাদের দেখাচ্ছি সেকেন্ড ব্যাটারি রোডে গাড়িতে চলছে একশো কিলো গাড়িটা এখনও আমরা নো টাসিং যেভাবে কিনেছি সেভাবে আছে আল্লাহর রহমত কালকে আমরা এর ব্রেক এ দেখেন এই গাড়ির চাক্কাটা খারাপ এই চাক্কা চলবে না এই চাক্কাটা আছে এই চাকাটা আছে এবং পাশের এই চাক্কাটাও চলবে না আমার কাছে চলবে না দেখেন তা চেষ্টা করব চেষ্টা করব আমরা এই গাড়িটাকে কালকে সৌন্দর্য করে ব্রেকের কাজ করাবো লাইটিংয়ের কাজ করাবো এবং গলার বেয়ারিং হাইড্রোলিস এবং দুইটা টাল লাগাবো এবং ব্যাটারি খুব ভালো আছে আল্লাহর রহমত ব্যাটারি একশোর উপরে চলে এখনও যে নেবে সে কামাই করে খাইতে পারবে ব্যাটারি ভালো এবং এই গাড়িটার কালার এবং নিখুঁত অল স্ক্রিন মানে খুব ভালো গাড়ি রেট হবে এক লক্ষ সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা পড়বে তা আপনারা যারা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য এই সেন্টার প্রাইস নিয়ে এসেছে বিভিন্ন রঙের গাড়ি চেষ্টা করব সাধারণ খেটে খাওয়া মানুষ এবং গাড়িটাকে দেখেন এত সুন্দর এই টাকা মাইন নাই যে কিনবে এই টাকা মান নাই এবং ওকে বাবা ওখানে দুটা চা দিয়ে তাই সমাজ প্রতিটা মানুষ আমি চেষ্টা করব ভাইয়েরা এখনও যারা সারা বাংলাদেশে বেকার অনেক সমস্যা বা চিন্তা ভাবনা করছেন বসে খাটছেন অন্য বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন যাবেন চলে যাবেন সমস্যা নেই কিন্তু হয়তো বিদেশের টাকা জমা দিয়েছেন কত দিনে চলে যাবেন তা কিন্তু আপনারা তারপর চেষ্টা করেন গাড়িতে থাকা যে কোনো মুহূর্তে এমন একটা গাড়ি কিনবেন যে যে কোনো মুহূর্তে গাড়িটাকে এই বিক্রি করলে যে কোনো মানুষ কিনবে তাহলে কোন গাড়ি কিনতে হবে যে কোনো একটা ব্যান্ড ভালো একটা ব্র্যান্ডের গাড়ি যার নাম স্টার ডয়ডো গাড়ি ডয়ডো কোম্পানির গাড়ি ব্যান্ডের গাড়ি ভাঙরি গাড়ি হলেও এই গাড়িটার মূল্য আছে যে কোনো মুহূর্তে বিক্রি করবেন টেকা পাবেন আর যারা ডয়ডো কোম্পানির দেশের বাড়িতেও একটা পুরান গাড়িও কিনবেন তিনি দশ হাজার টাকা ঢুকাইয়া গাড়িটা চালাইয়া খাইতে পারবেন কোনো শব্দ দেবে না এবং এক লক্ষ ষাট সত্তর আশি হাজার টাকা দিয়ে যদি আপনি নতুন গাড়ি কিনেন যদি এই গাড়িটা বাংলাদেশি হয় তাহলে ওই গাড়ির কোনো মূল্য নেই ওর নামাবে ক্যাচ ক্যাচি গাড়ি ও যৌথ বাহিনী এবং ক্যাচ গাড়ি সেই সুমন বেকার পৃথিবীর যে কোনো মানুষ এই হলো দুই নম্বর গাড়ির গুণ নাম ক্যাচ ক্যাচি তাই এই গাড়িগুলা আমি অনুরোধ করি আপনারা যে যেখানে আছেন আমার এখানে সব সময় গাড়ি মেলা গাড়ি থাকে আমি দিনে খুব সময় কম পাই অনুরোধ করি আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং দেশের বাইরে যারা আছেন তাদের ভাই আত্মীয় স্বজন গাড়ি কিনে দিবেন চেষ্টা করবেন যে সুমন মেকারের কাছে গাড়িটা নেওয়ার জন্য আমি 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 চাই যে আমার যাদেরকে গাড়ি দিব হয়তো তারা বন কষ্ট না পায় একটু উনি বিষ হলেও আমার এখানে আসলে আমি চেষ্টা করি তাদেরকে ভালোভাবে বা গাড়িটা যে চালাইতে পারে তাদেরকে অনেক মানুষের একটা পান এসেও কিন্তু গত গাড়ি আপনারা ভালো ভালো লোক কর্ম না করে ঘুরে বেড়ান চিন্তার কোনো কারণ নাই আপনারা গাড়ি ঘোড়া চালাবেন কর্মে থাকবেন অবশ্যই দেখবেন আপনাদের ভালো লাগবে এই গাড়িটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিন্তু কাজ করার পরে পড়বে একদম সেই রকম গাড়ি আপনি এক বছর চালায় বেসলেও এক লাখ ষাট হাজার পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হবে প্রিয় ভাইয়েরা আমার এই যে আরেকটা সামনে গাড়ি এটাও আজকে নতুন লেটেস্ট মডেল গাড়ি মানে সেকেন্ড মডেল ভালো গাড়ি একদম নিখুঁত কোনো জায়গায় পচা নাই কোনো জায়গায় কিছু নাই একদম নিখুঁত গাড়ি দশ টাকা কোনো খরচ হবে না স্যালেজ সারা বাংলাদেশ আমাদের এক একটা গাড়ি এক একটা জিমস আমরা চেষ্টা করি যাদেরকে গাড়িগুলা দিব তারা বোন কর্ম করে খাইতে পারে আমরা আরও বলি ভাইরা অনেক মানুষ অনেক কথা বলবে আপনারা ভয় পাবেন না চলে আসবেন এই সুমন ভাইয়ের এখানে মনে করবেন এই ভেড়ামারা শহরটা বা ভেড়া মারা বা কুষ্টিয়া যারা লালন দেখেননি নি সুমন ভাইয়ের উপলক্ষে অনুরোধ করি যারা আমার ভিডিও দেখেন আমার সাথে কথা বলেন তাদেরকে অনুরোধ করি আমার আমার কথাটা শুনবেন তারা বাংলাদেশে যে পানতে হন না কেন আমি গাড়ি দিব এটা একশো পার্সেন্ট নিশ্চয়তা কিন্তু আপনারা আর কথা শুনে রাখবেন আপনারা আগে আমার এখানে বেড়াইতে আসবেন আপনাদের দুপুরের লাঞ্চ খাওয়া থাকা আমার গোসলখানা সব কিছু আছে আমি চেষ্টা করব। আপনাদেরকে আমার অতিথি হিসাবে রেখে সুন্দরভাবে দেখাবো তারপরে আপনার দেশের গাড়ি তো আপনি অবশ্যই দেখেছেন বা আমার এই গাড়িটা নেওয়ার পরে আপনি যা কর্ম করে খাইতে পারবেন কি না বা এই গাড়িগুলো যদি আমি আপনাদের দিই গাড়িগুলো নেওয়ার পরে এই গাড়িগুলো কর্ম করে খাবেন অবশ্যই তাহলে যদি গাড়িটা নিয়ে যে কোনো ডিস্টার্ব না দেয় মেলা দিন আপনি কর্ম করে খাইতে পারেন ভালো চালাইতে পারেন তাহলে যদি আপনি পাঁচ হাজার টাকা রোড খরচ বেশি দিয়ে গাড়িটা নিয়ে যান তাও কিন্তু আপনি শান্তি থাকবেন বলে না আমার একটা গাড়ি পাইছি আমার পাঁচ হাজার বেশি লাগে। কিন্তু আমি একটা গাড়ি ভালো গাড়ি পাইছি এইটুকু আমি নিশ্চয়তা দিব এবং দেশ দেশের বাইরে এবং সকলকে আমি আফল আবেদন জানাই আমি সুমন মেকার আমি চাই আমি বোন ক্ষতি হবে না এবং আপনারা আমার কাছে আসবেন যারা ফোনে যোগাযোগ করছেন মোবাইলে বিভিন্ন পলটি আপনি আসেন এখানে আমার বাদে আরও অনেক শোরুম আছে হয়তো আমার শোরুম যদি আমি পছন্দ না আমি আর এক জায়গায় দেখাবো তাও আপনারা আমাদের এই সাতবাড়ি ভেড়ামারা উপজেলায় আসেন আমি চেষ্টা করব আপনাদের মনের বার্সনা পূর্ণ করে দিতে এবং আপনারা বিশ্বাস করতে হবে যে সুমন মেকার বা এখানে স্টেন্ডার প্রাইস আব্দুল আজিজ